ইঞ্জিন কিভাবে ঘোরানো হয় এটা জানতাম না আমি এতদিন আমার যে ধারণা ছিল সেটা হচ্ছে যে ট্রেন আসলে দুই দিকে মুভ করতে পারে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর বিষয়টা আমার ধারণাতেই ছিল না বন্ধুরা আজকে কমলাপুর রেলওয়ে স্টেশনের এমন একটি জায়গায় এসেছি এমন একটি জিনিস আপনাদেরকে দেখাবো আপনাদের খুব ভালো লাগবে আপনারা আমাদের সবারই কৌতূহল থাকে যে রেল লাইন তো একেবারে সোজা কিন্তু এই ট্রেনের এই ইঞ্জিনগুলো ঘোরানো হয় কিভাবে আসলে কিন্তু চিন্তা করে আমরা খুঁজে পাই না তো যে জায়গায় এই ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় সেই জায়গায় আমি এখন এসেছি আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো আমার সাথে আছে ছোট ভাই তানভীর আর নিলয় আমরা সবাই মিলেই দেখব এবং আপনাদেরকে দেখাবো এই যে আমার পেছনে এই যে জায়গা দেখছেন ঠিক এই জায়গাতেই কিন্তু ইঞ্জিনটি ঘোরানো হবে এখনও ট্রেনের কোনো ইঞ্জিন আসেনি হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে তারপর পরই আমি আপনাদেরকে দেখাবো যে ঠিক কিভাবে ট্রেনের ইঞ্জিনটি ঘোরানো হয় ছোটবেলা থেকে সত্যি সত্যি বহুবার ভেবেছি ট্রেনের ইঞ্জিন সামনে থেকে পেছনে যেতে পারে এক লাইন থেকে আরেক লাইনে যেতে পারে কিন্তু সমান্তরাল লাইন থেকে ইঞ্জিনটি ঘুরিয়ে ফেলে কিভাবে বিষয়টি স্বচক্ষে দেখতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছোট ভাই তানভীর আর নিলয়কে নিয়ে চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সেই জায়গাটিতে এখানেই বিশেষ কায়দায় ঘোরানো হয় ট্রেনের ইঞ্জিন জায়গাটি বৃক্ষ ছায়ায় ঘেরা বেশ নিরিবিলি শুনশান বন্ধুরা রেলওয়ে স্টেশনের পাশে একেবারে শুনশান নিস্তব্ধ একটি জায়গা এই জায়গা দেখুন আশপাশে অনেক গাছপালা রয়েছে আর মানুষজন এদিকে খুব একটা আসে না বললেই চলে এই যে এখানে হচ্ছে রেলওয়ের কারখানা আর এখান থেকেই ট্রেনের ইঞ্জিনগুলো এখানে আসে এই যে আমার পেছনে যে এই এই যে সামনে যে পথটা দেখছেন এই পথ দিয়েই ট্রেনের ইঞ্জিন আসে এখানে তারপরে এখানে নিয়ে আসার পরেই কিন্তু এই যে দেখছেন বড় একটা সার্কেল আর এটি কিন্তু দেখুন ঘোরানো যায় এর উপর যখন ইঞ্জিন উঠে যাবে তারপরেই ঘোরানো হবে আমার মুখের কথায় তো আর চিরা ভিজবে না যখন আসবে ট্রেনের ইঞ্জিন ঠিক সেই দৃশ্যটা দেখালেই আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে কি ঘটে আসলে কীভাবেই বা সেই ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় এটি আমার কাছেও একটা দারুণ মজার বিষয় আমরা অপেক্ষা করছি এখানে কখন ইঞ্জিন আসবে নিশ্চয়ই ইঞ্জিনের দেখা পাবো আমরা এবং আপনাদেরকে দেখাবো যে এখানকার কার্যক্রম কেমন হয় আমরা ট্রেন দেখেছি ট্রেনের ইঞ্জিন দেখেছি রেলওয়ে স্টেশন দেখেছি কেউ কেউ দেখেছি রেলের ওয়ার্কশপও কিন্তু বিশেষ এই জায়গাটি রয়ে গেছে অনেকটা লোকচক্ষুর অন্তরালে অ্যাকচুয়ালি আমি ভাই ট্রেনের ইঞ্জিন কীভাবে ঘোরানো হয় এটা জানতাম না আমি এতদিন আমার যে ধারণা ছিল সেটা হচ্ছে যে ট্রেন আসলে দুই দিকে মুভ করতে পারে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর বিষয়টা আমার ধারণাতেই ছিল না কিন্তু আজকে হঠাৎ করে এসে আমি যখন এরকম একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম এবং দেখে তো আমি অবাক যে ট্রেনের ইঞ্জিন আবার ঘোরানো হয় এবং ট্রেনটাকে একটা জায়গায় রেখে ওই জিনিসটাকে পুরো চক্রাকারে ঘুরিয়ে তারপর অন্যদিকে মুভ করানো হয় তো এই বিষয়টি আমি একদম প্রথম দেখলাম এবং আমাকে এখনো তো দেখোনি দেখবে এখানে আরো দেখবো আমি অলরেডি এখানে কিভাবে ঘোরানো হয় সেটা দেখি নাই বাট কোথায় ঘোরানো হয় সেখানে আমি দাঁড়িয়ে আছি তো আশা করি অল্প সময়ের মধ্যে আমি দেখবো কিভাবে ঘোরানো হয় এবং খুব নতুন একটা অভিজ্ঞতা এবং আমি খুব এক্সাইটেড আসলে এটা কীভাবে ঘোরানো হয় সেটা দেখার জন্য আজকেই প্রথম এখানে আসলাম স্বচক্ষে দেখার জন্য তো এখনও আসেনি ট্রেন আসার পরে স্বচক্ষে দেখবো ট্রেন কীভাবে ঘোরানো হয় এটা তো আমাদের সবার ট্রেনের ইঞ্জিনটা কীভাবে ঘোরানো হয় তো সবারই আগ্রহ যে আসলে ট্রেনের ইঞ্জিন কীভাবে ঘোরানো হয় বাস কার এগুলো তো সহজেই ঘোরানো যায় কিন্তু ট্রেনের ইঞ্জিনটা কীভাবে ঘুরে এটা আজকে দেখতে আসছি মানে স্বচক্ষে দেখবো ট্রেনের ইঞ্জিন ঘোরানোর এমন ব্যবস্থা নাকি হাতে গোনা কয়েকটি জায়গায় রয়েছে সারা দেশে কিন্তু এই জায়গাগুলো যেন সবার চোখের আড়ালেই থাকে আসলে ইঞ্জিন ঘোরানোর জন্য যে এমন ব্যবস্থাপনা থাকতে পারে তা তো আমাদের অনেকের ভাবনাতেই ছিল না ইঞ্জিন ঘোরানো হয় এই জায়গায় এই জায়গাটি সব রেল স্টেশনে আছে না না
বিশেষ বিশেষ জায়গা আমাদের থাকে, মানে ঢাকা আছে, চট্টগ্রাম আছে, আপনার কাঠখালি আছে, হ্যাঁ এরকম ভাবে আমার লোকসের যেখানে থাকে ওই সমস্ত সব জংশনেও তো নাই না। এটা কি, এটা বিশেষত্ব কি এটার? ইঞ্জিনটা এখন যেভাবে মুভ করতেছে ঘুরাইয়া দেওয়া দরকার, এখন যেভাবে আছে এটাকে ঘুরাইয়া দেওয়া। দিনে কতগুলো ইঞ্জিন ঘুরে এখানে? এখানে এটা ঠিক নাই, যেটা প্রয়োজন পড়ে ওটা, হ্যাঁ যেটার প্রয়োজন পড়ে ঘুরানো সেটা ঘুরাই, সেইটা এমন দিন হয় যে ঘুরানো লাগে না এরকম হয়? হ্যাঁ বহুত আছে। আজকে কি এরকম নাকি যে ঘুরানো লাগবে না আজকে? না আজকে আর কালকে বলে কখনো না, ইঞ্জিনটা মনে করেন যে এখন যেভাবে আছে এটা ঘুরাইয়া দেওয়া দরকার, এই জন্য ঘুরাইতে হবে। ইঞ্জিন তো আগেও চলে পিছেও চলে, কিন্তু ওইটা ঘুরাইয়া দেওয়া দরকার, সামনে দেওয়া দরকার, এই জন্য ঘুরানো। সকাল 11টার দিকে আসার পর থেকে বেলা প্রায় 12:30 পর্যন্ত অপেক্ষা করার পরও কোনো ইঞ্জিন এলো না। শুনলাম দিনে 2-3টা ইঞ্জিন ঘোরানো হয় এখানে, কোনো কোনো দিন প্রয়োজনই পড়ে না ইঞ্জিন ঘোরানোর। বিষয়টি জানার পর তানভীর আর নিলয় রেলওয়ের অফিসে গিয়ে খোঁজ নিল। জানানো হলো বেলা 1টার দিকে 3027 নম্বরের একটি ইঞ্জিন ঘোরানো হতে পারে। একটা 10 মিনিটের দিকে ইঞ্জিনটি আসতে দেখে উচ্ছ্বসিত হলাম আমরা। অদেখা ঘটনা এবার দৃশ্যমান হবে চোখের সামনে। বন্ধুরা, অবশেষে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে একটি ট্রেনের ইঞ্জিন চলে এসেছে। ওই যে দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন, এই ইঞ্জিনটি কিন্তু এখানে ঘোরানো হবে, এই দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। ধীরে ধীরে ইঞ্জিনটি এসে দাঁড়ালো বল প্রয়োগে ঘূর্ণনক্ষম বিশেষ স্লিপারের সামনে। বৃত্তের মাঝখানের লাইনটিতে ওঠার আগে সেটি আনলক করে নিলেন একজন রেলওয়ে কর্মী। যে পাশ দিয়ে ইঞ্জিনটি ওঠার কথা সেটা উল্টো পাশে থাকায় বিশেষ লাইনটি ঘুরেই নিতে থাকলেন তিনি। লোহার তৈরি বিশাল আকারের বস্তুটি ঠেলে ঘোরাতে তেমন কোনো বেগ পেতে হচ্ছে না, এর মূল মেকানিজমটা মাঝখানের ঘূর্ণায়মান বিয়ারিংয়ে। লাইনটি প্লেস করে লোহার বড় হাতল উঠিয়ে আবারও সিস্টেমটি লক করলেন তিনি। এবার ইঞ্জিনটি উঠতে থাকলো বিশেষ লাইনের উপর। ইঞ্জিনটি পুরোপুরি লাইনে উঠে গেলে আবারও লোহার হাতল নামিয়ে আনলক করলেন রেলওয়ে কর্মী। এরপর যা দেখলাম তা রীতিমতো অবিশ্বাস্য, একজন কর্মী গোটা ইঞ্জিন সহ পুরো সিস্টেমটি ঘুরিয়ে নিতে থাকলেন। আসলে সিস্টেমটি এমন যে কোনো সুস্থ সবল মানুষ এটি ঘুরিয়ে নিতে পারবেন। এভাবেই ট্রেনের ইঞ্জিনটি ঘুরতে থাকলো। ধীরে ধীরে সামনের অংশ পেছনে আর পেছনের অংশ সামনে চলে এলো, অর্থাৎ ইঞ্জিনটি পুরোপুরি ঘুরে গেল।
ঘূর্ণনশীল ব্যবস্থাটা আবারও লক করার পর ঘুরে এনে ইঞ্জিনটি ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকলো। এভাবেই একটি অদেখা কার্যক্রম দেখে ফেললাম আমরা। বন্ধুরা, এবার নিশ্চয়ই ট্রেনের ইঞ্জিন ঘোরানোর বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।